হ্যালো ফ্রেন্ডস, আমি পুষ্পিতা চলে এসেছি আজকেও আর একটা নতুন রেসিপি নিয়ে। ইউপিকে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখো আজ বানাবো হচ্ছে কাঁকড়ার ঝাল। তো রেসিপিটা কেমন হয় সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কাঁকড়ার ঝাল বানানোর জন্য অবশ্যই লাগবে কাঁকড়া। তো এগুলো হচ্ছে গিয়ে চিতি কাঁকড়া, মানে ছোটো ছোটো কাঁকড়া, এগুলো পুকুরের থেকেই ধরা হয়েছিল। তো এগুলো কেটে ভালো করে ধুয়ে দেখো রেখে দিয়েছি। কাঁকড়া অনেকেই কাটতে পারে না, সেই জন্যে আমি কাঁকড়া কাটার উপরে একটা ভিডিও বানিয়েছি, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। তো দেখো কালো করে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি কাঁকড়াগুলো, আর এতে দেব আলু। তো আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ, আর আমি একটা বড় পেঁয়াজকে গ্রেট করে রেখে দিয়েছি। আর লাগবে 1 ইঞ্চ মতো আদা, আদাটাকেও গ্রেট করে নিয়েছি। আর 5-6টার মতো রসুন নিয়ে নিয়েছি গ্রেট করা, আর একটা টমেটোকে গ্রেট করে নিয়েছি, আর 3-4টে লঙ্কা নিয়ে নিয়েছি ভেঙে ভেঙে। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এবারে দিয়ে দেব আলুগুলোকে। আলুগুলোকে তেলের ওপর দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো দেখো আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এরপরে আলুগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে দেব। এরকম ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভাজলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তেলটাও খুব কম লাগে। তো দেখো ঢাকাটা খুলে আর একটুখানি নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম, আর আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আবার ঢাকা দিয়ে দিলাম নেড়ে ছেড়ে। এইভাবে 2-3 বার ঢাকা খুলে খুলে আমি নেড়ে ছেড়ে আবার ভেজে নিচ্ছিলাম। এই করে করে আমার আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছিল। তো ঢাকাটা খুলে নিয়েছি, দেখো আলুটা আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে আলুর সাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের একটা কাঁচা গন্ধ না যায় ততক্ষণ ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব আদা আর রসুন, যেটা রেখেছিলাম গ্রেট করে সেটা দিয়ে দেব। এবার আদা রসুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে, আর তার সাথে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একসাথে ফ্রাই করতে হবে যাতে আদা রসুনেরও কাঁচা গন্ধ না থাকে। আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে পারলে তরকারির কোনো কাঁচা গন্ধ থাকে না। এবারে ভালো করে ভেজে নিতে হবে একসাথে। তো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এরপরে টমেটো গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো।
আর লাগবে হচ্ছে গিয়ে আমি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে যেমন ঝালকাও সেই অনুযায়ী দিতে পারো। আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, যে যেমন লবণ ইউজ করো সে সেরকম লবণ দিতে পারো। এরপরে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনিতে মিষ্টি হবে না, এটা তরকারিটার স্বাদটা বাড়ায়, তাই জন্য চিনিটা দিচ্ছি। তোমরা চিনি অ্যাভয়েডও করতে পারো। আর দিয়ে দিচ্ছি একটুখানি জল, যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলাটা খুব ভালো করে কষানো যায়। তো দেখো মশলাটা আমি খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। এই কষানোটা যদি খুব ভালো করে করা যায় তাহলে তরকারির টেস্ট অনেক বেড়ে যায়। তো আমি কাঁকড়াগুলো এবার দিয়ে দেব। তো কাঁকড়াগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে, এই কাঁকড়ার ঝাল খেতে খুবই ভালো লাগে। তো তোমরা বানিয়ে খাবে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আলুর সাথে কাঁকড়াটাকে। যত ভালো করে কষানো হবে তত ভালো টেস্ট হবে। তো আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প করে জল যাতে সব কিছু একটু সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। দেখো ঝোলটা আমার একদম ফুটে উঠেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো। আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম নরম হয়ে গেছে, আলুগুলো কেটে যাচ্ছে। তো এটাকে আরেকটুখানি ফুটিয়ে ঝোলটাকে একটু ঘন করে নিতে হবে। ঝোলটা একটু ঘন করে নেওয়ার জন্য আমি কয়েকটা আলু একটু ভেঙে ভেঙে দিলাম। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এখানে শাহী গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, সানরাইজের শাহী গরম মশলার গুঁড়ো। তোমরা যে কোনো গরম মশলার গুঁড়ো বা গোটা গরম মশলা বেটেও দিতে পারো। তবে আমি তোমাদেরকে একটা টিপস দিতে পারি, শাহী গরম মশলার গুঁড়ো মানে সানরাইজের শাহী গরম মশলার গুঁড়োটা খুবই ভালো, আর এমনকি সানরাইজের যে কোনো মশলাই খুব ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো।
তো দেখো ঝোলটা আমার একদম টকটক করে ফুটে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। তো রেডি হয়ে গেল আমার কাঁকড়ার ঝাল। তোমরা বানিয়ে খাবে কাঁকড়ার ঝাল বা কাঁকড়া কষা, তোমরা যেটা খুশি বলতে পারো তোমরা বানিয়ে খাবে। এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। রেসিপিটা আমি এখানেই আজকে শেষ করছি। দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যেখান থেকেই আমার ভিডিও দেখছো না কেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমার এগিয়ে যাওয়া সম্ভব হবে না। তোমাদের জন্যেই আমি এত নতুন নতুন ভিডিও বানাই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ইউপিকে ফ্যামিলি সবসময় দেখতে থাকো। টাটা।